হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্টর রেসিপি নিয়ে খেতে দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটি মাঝারি সাইজের চাল কুমড়োর অর্ধেক অংশ কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে মিহি করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এরকম ঝুরি ঝুরি করে কেটে নিলে ঘন্ট বানাতে ভালো হয় প্রথমে এখানে এক টেবিল চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কার হাফ ইঞ্চ পরিমাণ আদাকে পরিমাণ মতো জল দিয়ে বেশ মিহি করে বেটে নিয়েছি এবার কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই করলে ভালো হয় তেল ভালো করে গরম করে নিয়ে স্প্রেড করে নিচ্ছি তেল গরম হলে এরপর এখানে আমি লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথা ছেড়ে দিচ্ছি পাঁচ মিনিট আগে থেকেই ভালো করে মাছে লবণ হলুদ মেখে রেখেছিলাম এমনিতেই ইলিশ মাছের যে কোনো রান্নায় কিন্তু না ভেজে কিংবা হালকা ভাজা করে রান্না করলে ভালো হয় তবে মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলে সেক্ষেত্রে মাথাটাকে অল্প একটু লালচে রঙ করে ভেজে নিলে ভালো হয় ইলিশ মাছের মাথা আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর তার সঙ্গে সামান্য একটু গোটা জিরে মিশিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লাল লঙ্কা আর দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজা ভাজা হলে এর মধ্যে যোগ করে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে এই পর্যায়ে চাল কুমড়োকে কষিয়ে নিতে হবে চাল কুমড়ো থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে তাই লবণ না দিয়ে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব লবণ না দিয়ে কষালে জল বেরোবে না বা কম জল বেরোবে তাতে করে চাল কুমড়ো কষিয়ে নিতে সুবিধে হবে দেখুন চার পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেয়ার পর চাল কুমড়ো থেকে যে জল বেরিয়েছিল সেটা পুরোই শুকিয়ে গেছে এখন আমি যোগ করে দিচ্ছি কোয়ার্টার চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর সেই যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার ভালো করে সমস্ত মশলাকে একসঙ্গে চাল কুমড়োর সঙ্গে কষিয়ে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে মশলার সঙ্গে চাল কুমড়োকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা চাল কুমড়ো ভালো করে কষানো হলে এখানে আমি অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দেব খুব বেশি নয় জল অ্যাড করলে রান্নাটা বেশ মাখো মাখো সুন্দর তৈরি হবে জল অ্যাড করার পর মাঝখানে একটু জায়গা তৈরি করে মাছের মুড়োটা যোগ করে দিয়ে চারপাশ থেকে ঢেকে দিলাম এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে রান্না করব। এতে করে ইলিশ মাছের সুন্দর ফ্লেভার চাল কুমড়োর মধ্যে ভালো করে চলে আসবে এই সময় কিন্তু মুড়োটাকে ভেঙে দেব না গোটাই রাখব এভাবে ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব তাতে করে চাল কুমড়ো সুন্দর নরম হয়ে যাবে আর মুড়োও কিন্তু সুন্দর নরম হয়ে যাবে দেখুন চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মুড়োটাকে এবার খুন্তি দিয়ে দিয়ে খুব অনায়াসেই এভাবে ভেঙে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করব ততক্ষণ যতক্ষণ না জলটা ভালো করে শুকিয়ে এসে বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে দেখুন দু তিন মিনিট একটু হাই ফ্লেমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি রান্নাটা এবার আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি রান্নাটা কিন্তু খুবই সাধারণ খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই ইলিশ মাছের মুড়ো দিয়ে চালকুমড়োর ঘন্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও